বিজেপির বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য ও বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ উঠল বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি বিধায়কের অনুগামী ও স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকায়। আহত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম অর্ণব সুর ও আহত কালুপুর পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর নাম লতিকা সুর। বুকে ব্যথায়, পিঠে আঘাত লাগে, গুরুতর আহত অবস্থায় তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে কালুপুর এলাকার একটি প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলন ছিল। অভিযোগ, সেখানে তারা গেলে সেখানে কালুপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতা ও বিধায়কের অনুগামীরা তাদেরকে মারধর করে সিঁড়ি থেকে ফেলে দেয়। পুরে বিধায়কের উপস্থিতিতে কর্মী সম্মেলন বা এরকম কিছু ছিল, তো পাড়ার মহিলারা এসে বলছে, বয়স্ক মহিলা, ওরা মৎস্যজীবী সম্প্রদায়, ওরা এসে বলছে, বাবা তুমি মিটিংয়ে যাবে না? আমি বলছি, মিটিং তো আমাকে কিছু বলেনি, আমি জানি না। তো বলছে ঘর দেবে বলেছে আমাদেরকে, আমরা ঘর নেই, বিধায়ক ঘর দেবে, ফর্ম ফিল আপ করছে, দিনে এসে বলে গেল। তো আমি ওরা যাওয়ার পরে আমি দেখছি আবার দু চারজন এসছে ওদের সাথে সাথে, ওরা আগে আগে গেছে, ওরা গেলে ওদেরকে টিফিন টিফিন দেবে বলে বসিয়ে রেখেছে। এবার আমরা গেলে বিধায়ক এলে আমি জিজ্ঞেস করলাম, আমাদেরকে যেহেতু মিটিংয়ে ডাকেনি, দীর্ঘদিন থেকে এরা মিটিংয়ে ডাকে না, এরা হচ্ছে নিচে বিধায়ক আসলে নাই, বললাম আমাদের পাড়ার একজন ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য সাহায্যের কথা বলা হয়েছে। বিধায়ক বললেন, এসব কথা এখানে বলবার জায়গা নয়, আপনার বাড়িতে আসুন। আপনার বাড়িতে গেলেও কথা বলেন না, ফোন করলেও ধরেন না। তারপর বলার পরে বললো, উপরে আসো। তখন উপরে গেলে, উপরে যাওয়া মাত্রই আমাদেরকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে গালিগালাজ করেছে, আমাকে গলা চিপে ধরে, কোনো ওদের হাতে অস্ত্র ছিল, লাঠি ঠাঠি যা ছিল সব কিছুতে মেরে, লাঠি মেরে মেরে আমাদের, আমার সাথে দু চারজন যারা ছিল, আমরা চার পাঁচজন গেছিলাম, লাঠি মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। স্ত্রীকেও মেরেছে, আগে একবার ওকে মেরেছে, ওর নামে এফআইআর করা আছে। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ, স্বপন মন্দারের উপস্থিতিতে চার সামনে, দীনবন্ধু তরফদার, দেবাংশু পাল, হচ্ছে পরিমল রায়, পরিমল সরকার, উত্তম সরকার। আমি বিজেপির ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, আমি বনগাঁ পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির।